আমারই ভুল। আপনার এই নোংরা খেলাটা শেষ করতে আমি দেরি করে ফেললাম। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু আমি তোকে কুকুরের মতন গুলি করে মারব। ছেড়ে দে, এখনো বলছি ছেড়ে দে। নাটক অনেক করেছেন শালাবাবু, এখন এখানে একটাই নাটক হবে এই স্টেজের উপর, যার প্রধান চরিত্রে থাকবে অসাধ্য সাধন। এই অফিসার, এই দামিনীশন, এই কি করছেন? কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জামাই বাবুকে মেরেছে, আমার দিদির মাথায় বন্দুক ঠেকিয়েছে, ওকে ঝাঁঝরা করে দিন এই মুহূর্তে, আমি অর্ডার দিচ্ছি আপনি ঝাঁঝরা করে দিন। দেখুন পিএ সাহেব, প্লিজ আপনি আপনি আপনার দিদির কথাটা একবার ভাবুন। চাই না, আমি কিচ্ছু চাই না, আমি এই ক্রিমিনালটাকে মৃত দেখতে চাই, জাস্ট আর কিচ্ছু চাই না। তাতে আপনার বুঝি খুব সুবিধা হয় শালাবাবু। জামাইবাবু সরে গেলেন, এখন দিদিও যদি সরে যান তাহলে তো আপনার আর গদির মধ্যে কোনো কাঁটা থাকলো না। এই শয়তান, আর একটা কথা বললে কিন্তু আমি ভাই ভাই তুই সরে যা, ওর সঙ্গে ওর সঙ্গে তুই কথায় জড়াস না, ও ওর মাথায় কিন্তু খুন চেপে গেছে, তুই সরে যা, তুই সরে যা ভাই, তুই সরে যা। একদম ঠিক বলেছেন গঙ্গা দেবী, আমার মাথায় খুন চেপে গেছে, আমার মা বলেন একটা কঠিন কাজ একবার করে ফেললে আর কোনো ভয় থাকে না, একটা গুলি যখন করেই ফেলেছি আরো কয়েকটা করতে আমার তো হাত কাঁপবে না নিশ্চয়ই। আমার মাথার পাশ থেকে বন্দুকটা সরাও ঈশান, প্লিজ আমার ভয় করছে, প্লিজ। বিশ্বাস করি না আমি, আপনাকে বিশ্বাস করি না, আপনার মতন একজন কুৎসিত মানুষের কোনো ভয় করতে পারে না। আমি তো তোমার মায়ের মতো, বলো আমাকে তো। চুপ করুন, ঠান্ডা মাথা নিয়ে ঘুরি বলে মনে করবেন না আমার কখনো মাথা গরম হয় না, আর মাথা গরম যখন একবার হয়ে যায় তখন আমার বাকি ইন্দ্রিয়গুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, তখন না কারো কথা আমার কানে আসে, না কোনো কিছু আমার স্পর্শ করতে পারে, না আমি কিছু শুনতে পাই, তখন আমার মাথায় একটাই জিনিস ঘোরে, তাণ্ডব। তখন আমি শুধু তাণ্ডব করতে পারি। আর আপনার মুখে মা শব্দটা খুব নোংরা শোনাচ্ছে, মা শব্দটার মানে আপনি জানেন? আমার ঠাকুমা বলতেন কু সন্তান যদি বা হয় কু মাতা কখনো নয়, আপনি তো কু মাতা হয়ে দেখিয়ে দিলেন, কাজেই আমার তো কু সন্তান হতে আর কোনো বাধা থাকলো না, তাই না? ঈশান, ঈশান প্লিজ আমার কথাটা শুনুন, এভাবে আইন আপনার হাতে তুলে নেবেন না। দেখুন আপনি যদি নিজের হাতে আইন তুলে নেন তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, আমি কিন্তু বাধ্য হব আপনাকে। ঠিক বলেছেন দামিনী, আপনার আইন এখন আপনাকে বলে আমার উপর গুলি চালাতে, দরকারে আপনি তাই করবেন, তবে আমার হৃদয়ের আইন কি বলে জানেন তো, প্রয়োজনে আমি মরব, তবে সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা ভালো মানুষের মুখোশ পরাই জঞ্জালকে সাফ করে তবেই মরব, আমার রাজ্য আমার শহরকে নিরাপত্তা দেওয়াটা আমার কর্তব্য, তার জন্য মরতে ভয় পাই না আমি, যে শহরের মানুষজন আমাকে আজকে অসাধ্য সাধন বানিয়েছে তাদের প্রয়োজনে অসাধ্য সাধন হয় মরবে নয় মারবে। কিন্তু ঈশান তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করো আমি কিছু জানি না। ভুল করছেন, খুব বড় ভুল করছেন, একটা গুলি আমি কিন্তু চালিয়ে দিয়েছি, আর একটা চালালে শাস্তি খুব বড় জোর কি হতে পারে? বন্দুকটা যেভাবে ধরা আছে একবার চাপ দিলেই কাজ শেষ, অসাধ্য সাধনকে আর বেশি মরতে দিলে চলবে না। ঈশান আপনার ফাঁসি হতে পারে। ধন্যবাদ, আরো কয়েকটা খুন করলে আমার শাস্তি কিন্তু এক ফোঁটা বাড়বে না, আর আমি আগেই বলেছি এই শহরের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। বলুন গঙ্গা দেবী এসব কেন করলেন বলুন। আমি কিছু করিনি,
কিছু করিনি, ট্রাস্ট মি, আমি কিছু করিনি। আপনার ভাড়া করা গুন্ডাদের মতন আমার হাতের টিপ অত ভালো নাও হতে পারে, তবে এতটাও খারাপ নয় যে এত কাছ থেকে মিস করব। যেটা হলো সেটা আমি ইচ্ছে করেই করলাম, তবে পরের বার আমার একই ইচ্ছে নাও করতে পারে। ভাই ভাই, তুই না আমার মায়ের বেটার ভাই, হ্যাঁ আমার গুলি বন্ধুক ধরে আছে আর তুই তুই হাসছিস, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তার মানে তার মানে তুই আমার তুই আমার মৃত্যু চাস, হ্যাঁ তুই আমার মৃত্যু চাস, তাই তো? আরে দিদি তুই কি বলতো, হ্যাঁ তোর কি আমাকে সেই রকম ভাই বলে মনে হয়? আয় চলে চলে চলে, মানে ছোটবেলায় তোকে আমি খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতাম, তুই ভীষণ ভয় পেয়ে যেতিস মনে আছে? হ্যাঁ এটা তো খেলনা পিস্তল, মুখে ফাঁকা গুলি, ওর কাছে দুটো গুলি ছিল, শেষ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, চলে চলে। বন্ধুরা এবার আপনারা বুঝলেন নিশ্চয়ই কেন কখনো কোনো পারফেক্ট ক্রাইম হয় না, মানে হতে পারে না, কারণ নিজের কথার জালে ক্রিমিনাল বারবার ফেঁসে যায়। আমি একজন সাধারণ ক্রিমিনাল, মন্ত্রীর উপর গুলি চালাতে এসেছি। মন্ত্রীর পিয়ের কি জানার কথা যে একজন সাধারণ ক্রিমিনালের বন্দুকে কটা গুলি আছে? আমার নামে উল্টোপাল্টা কথা পাবলিকের সামনে বলে ভড়কি দেওয়া হচ্ছে? হ্যাঁ ভড়কি, আমি এক্ষুনি কি করতে পারি? তো এত কাছে এসছেন কি মরার ইচ্ছে হয়েছে নাকি? দুটো গুলি, আরো আছে। ভাবছেন তো এতগুলো গুলি করতে এলো আমার কাছে? আরে বাবা আমি তো অসাধ্য সাধন, কখন কি করে বসে কেউ কি বলতে পারে? খুব দুঃখ হচ্ছিল তাই না, মাত্র দুটো গুলি আছে বলে কান্না পাচ্ছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার শরীর ঝাঁঝরা করে দিতে আমার কোনো অসুবিধেই নেই। আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করো ঈশান বাবা, আমি কিছু করিনি, সব কিছু ওই ভাই ভাই করেছে, ভাই ভাই করেছে, সব ওর প্ল্যান, সব ওর ফোর প্ল্যান। বুঝছিস তুই পাল্টি গেছিস এখন আমার প্ল্যান? এই এই কিসের পাল্টি রে, হ্যাঁ কিসের পাল্টি? তুই তো তোর জামাই বাবুকে মারতে চাইছিলি, কিসের পাল্টি কথা বলছিস তুই এখন? হ্যাঁ আর সেটা জেনেও আপনি ভালো মানুষের মুখোশ পরে দর্শকের মাঝখানে বসে হাততালি দিচ্ছিলেন আর অপেক্ষা করছেন কখন আপনার স্বামীর মুখটা গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে, তাই তো? আমি তো এটা বলতে চাইনি। কিন্তু এটাই বলে ফেলেছেন, আপনি যখন জানতেন তখন সবাইকে সাবধান করে দেননি কেন যে আপনার স্বামীকে মারার ষড়যন্ত্র হয়েছে? কেন আপনার স্বামীকে আগলে ধরে বলেননি যে তোমাকে মরতে দেব না? একের পর এক প্রশ্ন করে যাবো আর আমার সামনের মানুষটা চুপ করে থাকবে, জবাব দেবে না, এটা আমার সঙ্গে ঘটলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। আর আমি তো আগেই বলেছি মাথা গরম হলে এটাও আপনার একটা বেফাঁস কথা যেটা সবার সামনে আপনার অপরাধটাকে প্রমাণ। ঠিক এমনই একটা বেফাঁস কথা আপনি ভুল করে আমার বাড়িতে বলে ফেলেছিলেন। আমায় যখন গাড়ি ধাক্কা দিয়ে মারার প্ল্যান হয় ঠিক তারপরে আপনি আমার বাড়িতে এসেছিলেন, এসে বলেছিলেন ভাগ্যিস আমি সময় মতো লাফিয়ে সাইডে সরে গেছি। আপনি কি করে জানলেন যে ঠিক কি ঘটেছিল রাস্তায় আমার সঙ্গে, যদি না খুনি আপনাকে নিজে বলে থাকে? তাও তো ভাগ্য ভালো যে তুমি শেষ মুহূর্তে লাফিয়ে পড়েছিলে।
তাহলে কি ঘটতো বলো তো? মামা মামা আমার ভীষণ ভয় করছে, ঈশানের কোনো বিপদ হবে। দাঁড়া, যাস না নীল, তুই যাস না, ওকে ওর কাজটা করতে দে। আমি যেটা বলছি শোন, সাবাস জামাই, সাবাস অসাধ্য সাধন। তুই দেখ শুধু নীল, জামাই এবার কি করে। ভাষা হারিয়ে ফেলেছেন বুঝি, নিজের স্বামীকে মেরে তার গদিতে বসাতো আর হলো না, এখন কি করবেন ভেবেছেন? পালানোর চেষ্টা করছেন, আগের গুলিটা হাতে লেগেছে, পরেরটা কিন্তু বুকে লাগবে। এক থেকে দশ নিশ্চয়ই গুনতে পারেন, আমার সঙ্গে উল্টো গুনুন দেখি। দশ বলুন, দশ, নয়, আট, আট। এক মিনিট নিশান, শালা একজন দূষিত মানুষ, আর আজ জানলাম গঙ্গাও দূষিত হয়ে গেছে। ঈশান, এই দূষণ দূর করতে গিয়ে তোমার এই পবিত্র হাত দুটোকে আর কলুষিত করো না। তুমি অসাধ্য সাধন, এই মানুষের তোমাকে ভীষণ দরকার। ঈশান অফিসার, কৃষ্ণেন্দু আর গঙ্গাকে অ্যারেস্ট করুন। তোমার কষ্ট হচ্ছে তো? আমার গুলি খাওয়া মৃতদেহ দেখে তোমার যে শান্তি হয়েছিল সেটা উধাও হয়ে গেল, তাই তো? তোমাকে আমি অনেক খুশি করার চেষ্টা করছি গঙ্গা, অনেক অনেক চেষ্টা করছি খুশি করার, এমনকি তোমার জন্য তোমার এই অপদার্থ ভাইকে আমি দিনের পর দিন সহ্য করে গেছি, ক্ষমা করেছি ওকে, কিন্তু না, আজকে মরে তোমায় খুশি করতে পারলাম না। তা না বলে যে আমার জনগণ বন্ধুরা যারা আমাকে এত এত সাপোর্ট করেছে তারা যে কষ্ট পেত, আমাকে দামিনী সব বলেছে ফোন করে, তাই তো? তাই তো আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে মঞ্চে এসেছিলাম। অ্যাকচুয়ালি নীল আমাকে ঈশানের কথা বলেছিল আর তারপরে আমি স্যারকে ফোন করে দিয়েছিলাম। দামিনী আমাকে গোপনে একটা চিরকুট দেয়, সেটা পড়ে আমি বুঝে যাই সবকিছু প্ল্যান মতোই চলছে। তুমি দামিনীকে বলবে আমি ফ্রন্ট রোয়ের ভিআইপি সিটে বসে আছি, সেখান থেকে ঠিক 9:12 আসল বন্দুক থেকে গুলি চালাবো। আসল বন্দুক থেকে গুলি চালাবে মানে কাকে গুলি করবে তুমি? মন্ত্রী মশাই, দামিনীকে বলো মন্ত্রীমশাইকে বলতে উনি যেন অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট পরে তবে মঞ্চে আসে, আর মামাকে বলবি ঠিক 9:12 যেন সব লাইট অফ করে দেয়। মামা এখানে তো লোক রয়েছে। এই তো কি করি বলতো, মানে আর তো মাত্র 2 মিনিট বাকি আছে। মামা তোমাকে প্ল্যান করতে হবে, তুমি এটা ম্যানেজ করো প্লিজ প্লিজ। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো এই তো দাদা, আপনাকে তো খুঁজছিলাম। হ্যাঁ বলুন কি হয়েছে? বলছি যে ওই ইয়ে হয়েছে জানেন, ওই ভিআইপি গ্রিন রুমটা আছে না, ওই গ্রিন রুমটাতে এসিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ হয়ে গেছে, মানে এখন মন্ত্রীমশাই নামবেন তো মঞ্চ থেকে, নেমেই কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো, একটু দেখুন না, একটু দেখুন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি দেখছি, একটু দেখছি, খুব ঝামেলায় পড়বো। মামা
চিরকুটের সঙ্গে বাড়তি গুলিগুলো আমাকে দিয়ে দেয়। তার পরেরটা তো সবাই জানে। জানো তো গঙ্গা, ঈশানের ওই বাধ্য হয়ে চালানো গুলিটা যদি আমার দেহটাকে এফোর করে দিত খুব কষ্ট হতো আমার, কিন্তু সেটা সাময়িক। তারপরেই তো মরে যেতাম যেমনটা তুমি চেয়েছিলে। কিন্তু তোমার স্বরূপ জানার পর বুকের কাছটা একটা জমাট ব্যথা বাসা বেঁধে আছে। জানি না একে কি বলে, কারণ আমি তো তোমায় ভালো। এই ব্যথাটা বোধ হয় কোনোদিনই ভালো হবে না জানো, কোনোদিনও হবে স্যার। নিয়ে যান। স্যারের মতন একজন মানুষের উপরে গুলি চালাতে আমারও বুকটা ভেঙে গেছে কষ্টে। তবে দামিনী আমাকে সিগন্যালটা দিয়ে দিয়েছিল, আমি সেটা দেখে তবেই গুলি চালাই। অফিসার, ওদেরকে নিয়ে যান। না, তার আগে একটা কাজ আছে। শালাবাবু, এবারে আসল কাজটা করে ফেলুন। আপনার ওই পোষা কুকুর আব্দুরকে ফোন করে বলুন বিবিকে নিয়ে যেন কাছাকাছি লোকাল থানায় চলে যায়। মা কোথায় আছে ঈশান? মা ভালো আছেন, চিন্তা করুন। হ্যালো আব্দুর। হ্যাঁ বস, কি করবো, খালাস করে দেবো। না, ওকে থানায় নিয়ে যা, তারপর কি করতে হবে আমি বলছি। কিন্তু বস, থানায় গেলে যা বলছি তাই কর না। দামিনী, থানায় বলে দিন আব্দুরকে আটকে রেখে যেন বিবিকে বাড়ি পৌঁছে দেয়। ঈশান, তুমি কিন্তু মায়ের কথা আমাকে বলনি। বলিনি কারণ অযথা চিন্তা করবে। চলুন ম্যাডাম, আসুন। চলুন ঈশান, তোমার সাথে আমার কথা আছে। তার আগে একটা কাজ আছে স্যার। স্যার, এই পেন ড্রাইভে সব প্রমাণ আছে। আমার উপর গুলি চলা, কারখানা থেকে অস্ত্রোপচার, পরপর খুন। আমাদের কোম্পানির ব্রিজ ভেঙে পড়া, কিভাবে এমএলএ লোকজন কমিশন না পেয়ে ব্রিজের নিচ থেকে কয়লা চুরি করে নিয়ে যায়, পুরো ব্যাপারটা শুরু হয়েছিল আপনাকে খুন করার পরিকল্পনা দিয়ে, শেষও হলো আপনাকে দিয়ে। বেশ, তুমি যখন আমার এত কাজ করলে তখন আমি তোমাকে আবার নতুন করে সম্বর্ধনা দেব। একদম চুপ, হ্যাঁ একদম একদম না, যখন এই ঝামেলাগুলো পাকা তখন তো মনে থাকে না। এখন একদম চুপ করে থাকবে, আমি যা বলবো তাই হবে। পরীক্ষা করে দেখতে হবে না ঈশান, আমি কিন্তু খুব রেগে যাবো, একদম না।